সরকারের নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে তার পরিবারের করা আবেদনটি আইন মন্ত্রণালয়ে জমা হয়েছে। কিন্তু এখনও ওই আবেদনটি আইনমন্ত্রী হাতে পাননি এবং তিনি কোনো মতামতও দেননি। দুপুরে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা জানান। ইউরোপীয় ইউনিয়ন ইইউভুক্ত ছয়টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী। রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রস্তাবিত উপাত্ত সুরক্ষা আইন সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে বলে জানান আইনমন্ত্রী। ইউরোপীয় ইউনিয়ন আগামী জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগ্রহী উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকের ব্যাপারে প্রধানমন্ত্রীর কোনো আপত্তি নেই, তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেগম খালেদা জিয়ার ভাই একটা আবেদন করেছেন, তার যে শর্তযুক্ত মুক্তির মেয়াদ আরো বাড়ানোর জন্য, সেই ফাইলটা আইন ও বিচার বিভাগ, আইন বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ে এসছে, আমার কাছে এখনো আসে নাই। আমাদের মতামত দেওয়ার পরে তারপরে এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। এই ব্যাপারে যেই তথ্য এখন টেলিভিশনে দেওয়া হচ্ছে তা সর্বৈব অসত্য।